আর আজকে এখানে আসা তাকে স্কুলে তো নাম আছে, আজকের জন্যে নয় বা এই 2 বছর 4 বছরে না, বহু বছরের বিখ্যাত স্কুল। সেখানে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে, যেখানে ছেলে মেয়েদের সঙ্গে বাবা মাদের সঙ্গে জীবনের অভিজ্ঞতা শেয়ার করা যাবে, এবং তাতে যদি আমার কথায় আমার ভাবনায় তাদের সঙ্গে কিছুটাও তারা ইনফ্লুয়েন্স হয় এবং তাদের কিছু ভালো ভাবনা দিতে পারি, সেটাই ভালো লাগবে। ছাত্র শিক্ষক সম্পর্ক সাম্প্রতিককালে বহু ক্ষেত্রে দেখা গেছে অবনতি ঘটেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে কি বলবেন ছাত্রদের উদ্দেশ্যে? আজকে ভীষণ দুর্ভাগ্য, কারণ ছাত্র শিক্ষকের হয়তো সম্পর্কটা যত বড় হওয়া হয় তত বন্ধুত্বের জায়গায় চলে আসে, সেটা অ্যাকসেপ্টেড। কিন্তু এই যে প্রিন্সিপাল ঘেরাও, এই যে অধ্যক্ষ ঘেরাও, এই যে তাদেরকে পোস্টার দেওয়া, এগুলো ব্যক্তিগতভাবে আমি একদম সপক্ষে নই। যে সম্মান, যে ডিস্টেন্স, সেটা কিন্তু সবসময়, মানে আমি যদি স্যারের সঙ্গে মজাও করি, আজকে আমি স্কুল ছেড়ে এসেছি বলে টিচারের সঙ্গে সামনে বসে এক চেয়ারে কথা বলছি, তার মানে কিন্তু এক হয়ে যায়নি। এবং সেই জন্য এই সম্মান, এই শ্রদ্ধা থাকা কিন্তু ভীষণ জরুরি, সারা মানে যতদিন পৃথিবী থাকবে এবং পৃথিবীর সব ক্ষেত্রে। নিশ্চয়ই বলার জায়গা, মানে কি বলতে আমি কি বলবো আমি জানি না, কিন্তু সেটা তো একটা বিষয় নিশ্চয়ই বলার। হ্যাঁ, যেখানেই মাঝে মাঝেই দেখি স্কুল কলেজের এত বেশি বিক্ষোভ, ছাত্রদের এত বেশি ঔদ্ধত্য, সেটা নিশ্চয়ই দুঃখজনক এবং সেটা হওয়া কথা নয়, কারণ এটা কিন্তু আমি বারবার বলছি যে বন্ধুত্ব লেভেল, আমি যখন বলে যে বাবার যখন জুতো ছেলের সাইজ হয়ে যায় তখন বন্ধু হয়ে যায়, সেরকম একটা ছেলে যখন স্টুডেন্ট যখন বড় হয়ে যাচ্ছে তখন স্যারের নিশ্চয়ই বন্ধু হতে পারে, কিন্তু তার মানেই না তার প্রতি অসভ্য আচরণ করতে পারি বা আমার ডিমান্ডটাকে আমি অসভ্যতার লেভেলে নিয়ে যেতে পারি। একদম অন্য একটা প্রশ্ন, যে কবি সৃজাত গতকাল তিনি আসামে গিয়েছিলেন শিলচরে, এবং সেখানে গিয়ে তাকে কিন্তু কিছু উগ্র জাতীয়তাবাদী লোকজন তার হোটেলে ভাঙচুর এবং তাকে বাধ্য হয়েছে আজকে তাকে ফিরে আসতে, কী বলবেন? মানে এই যে ঘটনা, মানে কবি সাহিত্যিকদের ওপর নেমে আসছে উগ্র জাতীয়তাবাদী সংগঠনগুলো, সেটা নিয়ে কিছু বলার আছে? এগুলো সমর্থনযোগ্য নয়, কারণ একটা একজন কবি বা একজন সাহিত্যিক বা একজন যে কোনো ক্ষেত্রে সফল মানুষ বা যে অসফল মানুষও যদি কিছু বলতে চায়, কোনো অনুষ্ঠানে যায়, তার বক্তব্য প্রকাশ করতে চায়, সেটাকে এরকমভাবে আটকানো যায় না। আমার মনে হয় যে এটাতে আরও বেশি পাবলিসিটি পাওয়া গেল, মানে সৃজাত গেছিলো আমি জানতাম না, আপনি জানতেন না, কিন্তু গেছিলো কেন, কী জন্যে এই অসভ্যতার ফলে জানতে পারলাম। সুতরাং যারা বন্ধ করতে চায় তারা এরকমভাবে বন্ধ করতে পারবে না। মানে অতীতেও দেখা গেছে যে ওখানে শানের প্রোগ্রাম, মানে বাঙালিদের প্রতি একটা অত্যন্ত ঘৃণা মানে ওখানে দেখা যাচ্ছে এবং এরকম বিদ্বেষ, কী বলবেন? মানে শানের প্রোগ্রামে বন্ধ করে দেওয়া, তারপরে এরকম সৃজাতকে ওখান থেকে প্রায় বাধ্য হয়ে আসলো ফিরতে, চাই না। আমিও কদিন আগে গেছিলাম, কিন্তু মানে মানুষের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস ভীষণ বেশি, কিন্তু সৃজাতর ক্ষেত্রেও তো হয়েছে, মানুষ ভীষণ প্রকাশ করেছে ভালোবাসা এবং তাকে অনেক বেশি সম্মান দিয়ে সেভ করে রেখেছে। তো কোনো সংগঠন কিছু করতে পারে না যতক্ষণ না মানুষ তার বিরোধিতা করে, তো মানুষ পাশে আছে, এইসব উগ্র সংগঠনকে কোনো ভদ্র মানুষই সমর্থন করবে না।